জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভায় এই প্রথম হয়ে গেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানের অডিশন। আজিমগঞ্জ দুর্গা মন্দির ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে এই অডিশনের আয়োজন করা হয়। খুব ভালো লাগলো এবং নিজে অডিশনে নাম দিতে পেরে নিজেকে খুব আনন্দিত মনে হলো। মানে পাড়া না পাড়া তো পরের ব্যাপার, সবাই তো ফার্স্ট বয় হতে পারে না, তো নিজে অডিশন দিলাম, ওখানে নাম সিলেক্ট করা তো তাদের ব্যাপার। এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জে এই প্রথম হলো, এই প্রথমটার একটা বিস্ময়কর ব্যাপার, মানে সমস্ত মানুষ এসেছে, মানে এখানে মানুষের মানে আনাগোনা সকাল থেকে খুব হচ্ছে এবং আমি নিজেও আজকে অডিশন দিয়েছি, খুব ভালো লাগে। যে আমাদেরকে দূর দূরান্তে বহরমুখী বা বাইরে যে সমস্ত অডিশনগুলো হয় আমরা সবসময় যেয়ে উঠতে পারি না এবং যাওয়া হয় না, সেইখানে আমাদের বাড়ির কাছে বাড়ির দোরগোড়ায় এরকম একটা আয়োজন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উপস্থিত ছিলেন জি বাংলা সিনিয়র রিসার্চের অনির্বাণ কর, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ এবং রিয়েলিটি শো এর অন্যতম উদ্যোক্তা বিধায়ক গোস্বামী। এদিনের এই জনপ্রিয় শো এর অডিশন ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। জিয়াগঞ্জ আজিমগঞ্জের মহিলা যারা আছেন তারা ম্যাক্সিমাম এখান থেকে যেতে পারবে অডিশনে চান্স পেয়ে, তারপরে সেকেন্ড রাউন্ডে কী হবে সেটা তো তাদের ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমি আশাবাদী যথেষ্ট যে এখান থেকে মানে অনেক সংখ্যক মহিলারাই সিলেক্ট হবে। এই আজিমগঞ্জ থেকে কলকাতা এই যে দূরত্ব, এটা একটা হিউজ একটা দূরত্ব, এবং আজকালকার যুগে মানুষ যদি অডিশনে যায় তার একটা খরচা পাবো মোটামুটি খাওয়া দাওয়া নিয়ে 400-450 টাকা খরচা আছে। তো আমরা ওর জন্য ডিসাইড করি অফিসে কথা বলে যে যদি আমরা আজিমগঞ্জে চলে আসি আমাদের দিদি নাম্বার ওয়ান টিম, এবং এখানে এসে জানতে পারি যে এখানকার মা বোনেরা দিদিরা যারা আছেন তারা সুযোগই পাননি কোনোদিনও দিদি নাম্বার ওয়ান অডিশন দেওয়ার, তো এখানে এসে ওনারা খুব আনন্দিত। সিলেকশন হবে কি হবে না সেটা ওনাদের কাছে কোনো বড় প্রশ্ন না, ওনারা যে পার্টিসিপেশন করছেন, এই যে ফর্ম ফিল আপ করে যে অডিশন দিচ্ছেন, এইটা কিন্তু ওনাদের কাছে একটা বড় বিষয়, যেটা আমি এতক্ষণ ধরে অডিশন নিয়ে যা বুঝলাম, এইটা আমার কাছে খুব ভালো লাগে। এখানকার মহিলাদের যে ট্যালেন্ট আছে তারা দিদি নম্বর ওয়ানে যাক এবং সেখানে প্রথম স্থান অর্জন করুক এবং ভালো দেখুক, তাদের মনোবলটাও বাড়বে আস্তে আস্তে। অংশগ্রহণ করা মানে এই যে সবাই কিন্তু অংশগ্রহণ করাটাই হচ্ছে মূলত।